আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বুধবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় মাস্কবিহীন ব্যক্তিদের সচেতন করতে পথে নামলো কোতালী থানার পুলিশ। পাশাপাশি মাস্কবিহীন মানুষদের করোনা পরীক্ষা করা হয় এদিন। এক ব্যক্তিকে মাস্কবিহীন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে করোনা পরীক্ষা করতে নিয়ে আসলে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি করোনা পরীক্ষা করবেন না। এমনই এখনও অনেক মানুষ রয়েছেন যারা অসচেতন, মাস্ক পরতে কোথাও একটা অনিয়া রয়েছে। যেখানে জলপাইগুড়ি শহরে এবং গোটা জেলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী পরিস্থিতি, বুধবার কোতালী থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্বাস্থ্য দপ্তর যৌথ অভিযানে নামেন। আপনাদের দেখাবো বিস্তারিত এবং শোনাবো মাস্কবিহীন ব্যক্তির বক্তব্য। চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দির দাস রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমি টেস্ট করবো না তো, কেন কেন কি আপনাকে পয়সা দিব নাকি? আমার শরীরে কি আছে না আছে জানতে পারবেন না? আমার জানার দরকার নাই তো, করোনা থাকতে পারে আপনার শরীরে, আবার আছে কি নাই সেটা আমি বুঝবো। সরকারি নির্দেশিকা মানবেন না? আমার শরীরে যদি কোনো গন্ডগোল আছে সরকারি নির্দেশিকা কি মানবেন না? আপনি আমাকে কি গায়ের জোরে করাবেন? গায়ের জোরে সরকারি নির্দেশিকা সরকার বলে না, আমার শরীরে কি ব্যারাম আছে যদি কিছু হয় আপনারা দায়ী হবেন? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে ভর্তি চলতেছে। যোগাযোগ নাম্বার হলো 9932967696। এই নম্বরে বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795।